नमस्कार बंधुरा केयार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर तैरी करे देखाच्छि फुलकपी आलू दिये रुई माछेर झोल। एर जन्य लागछे रुई माछ, आलू, फुलकपी, आदा बाटा, जिरे बाटा, रसुन बाटा एबं पेयाज ओ काँचा लंका आमी एकसंगे बेटे निएछि। आर लागछे टमेटो पेस्ट, लवण, हलुद आर फोड़नेर जन्य कालो जिरे, तेजपाता एबं गोटा जिरे। আর লাগছে সর্ষের তেল। প্রথমে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, এরপরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে রাখবো, এরপরে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এরপরে আমি ফোড়ন দিয়ে দিলাম আর ফুলকপি ভাজার পরে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা যে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম, এবং আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লবণ, হলুদ সমস্ত মশলা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে টমেটো পেস্ট অ্যাড করছি। তারপরে আরেকটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আলু ও ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো, অল্প আঁচে রান্নাটা হবে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দেব। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।